আমার প্রতিটা ভিডিও শেষে কিছু মিস্টিরিয়াস বা কিছু সাসপেন্স থাকে, তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমি দীপ আর আপনারা দেখছেন ট্রাভেল ফুডি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, ওটা দেখেই বুঝতে পারছেন ড্রেস ড্রেস দেখে। আজকের ব্লগটা মুর্শিদাবাদ রাইডার মিট আপ নিয়ে। তো মুর্শিদাবাদ রাইডার মিট আপ কি, আগে সেটা আমি বলি। গত 5 বছর আগে একটা স্বপ্ন দেখা হয়েছিল সমস্ত রাইডারকে একটা ছাদের নিচে নিয়ে আসার। গত 5 বছর আগে মুর্শিদাবাদে কিছু মানুষের উদ্যোগে জিনিসটা শুরু হয়েছিল। পাতালেশ্বরের পাশে ছোট্ট একটা মাঠ থেকে শুরু হয়েছিল, আর আজ ওয়্যামের এত বড় মাঠে স্পন্সরশিপের সাথে এত বেশি রাইডারের সাথে, মুর্শিদাবাদের রাইডার না সমস্ত জেলা থেকে আজকে এসেছে, যেমন রঘুনাথগঞ্জ, কলকাতা, হাওড়া, হুগলি। বাইকার্সদের একটা মেলা বলতে পারেন। তো বাইকার্সদের মেলা বা এমআরএম বা মুর্শিদাবাদ রাইডার মিট আপ হয় কি, চলুন আমার সাথে গিয়ে দেখতে। প্রতিবারের মতো মোহনপুর প্রশাসনের সহযোগিতায় মুর্শিদাবাদ রাইডার মিট আপের অনুষ্ঠান শুরু হলো সেভ রাইড সেভ লাইফের বার্তা দিয়ে। র্যালি শেষ হতে হতে প্রায় 11:30-12টা বেজে গেছিলো, আর এইদিকে আমার পেটে খিদার কন্টিনিউ মিসকলস ছিল। আমি যতক্ষণ খাচ্ছি ততক্ষণ তোমরা মাঠে যত গাড়ি আছে সেগুলো একবার দেখে এসো। একটু প্রথমেই তোমাদের মুর্শিদাবাদ রাইডার্স যারা আছেন মেম্বার, একটু তাদেরকে ডেকে নিই প্লিজ, ডেকে নাও কাইন্ডলি। কলকাতার যে প্রান্তে থাকি না কেন, আমরা মুর্শিদাবাদ আসবো মুর্শিদাবাদ রাইডার্স মিটে। কংগ্রাচুলেশনস এগেন, থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ জানাই এমআরএমের গ্রুপ অ্যাডমিনদেরকে। আগের বছর আমরা গেছিলাম সাগরদিঘি, কিন্তু এটা এবার পুরোই ঘরের কাছে এসে পৌঁছেছে। ওখানে মাঠের প্রোগ্রাম চলছিল আর এখানে চলছিল স্লো রেস, তো ভাবলাম তোমাদেরকে একবার এটাও দেখিয়ে দিই। আর স্লো রেসের যখন কথা আসে তখন আপনার হায়ার সিসি বাইকের থেকে হালকা পাতলা লোয়ার সিসি গাড়ি প্রচণ্ড কাজে লাগে। আর আমার কথা সমবাদ জানিয়ে আবার পাশে দাঁড়িয়ে থাকা দাদাটা বললো, ইয়েস এই ছেলেটাই ফার্স্ট হবে, এ আমাকে বলেছে এই ফার্স্ট হবে। এমআরএমে কারা কারা স্পন্সর করেছিল চলো একবার সেটা দেখে আসি। ব
বহরমপুরের মোটামুটি কোনো শরীরই বাদ যায়নি, সবাই হাত বাড়িয়েছিল প্রসেসিপের জন্য। বহরমপুর টিভিএস ছিল মুর্শিদাবাদ হন্ডা, ডিগুইনস, ইয়সটি, অ্যাপেলিয়া। এমআরএমের মাঠে দেখতে পাওয়া গেল বেশ কটা সুপার বাইক, ট্রাম টাইগার 1250, সিবি 650 আর আমাদের সবার প্রিয় হিমালয়ান। আর পাশে একটা ক্যাম্প বসেছিল। আমরা এখন এখানে বসে আছি, আমাদের ডেস্টিনেশনের ব্যাচ এখনো দেওয়া শুরু হয়নি, এখানে বসে ওয়েট করছি। আর ওই ওখানে পিছনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, ক্যাম্পের পিছনে সমস্ত ব্যাচ ডিস্ট্রিবিউশন হচ্ছে, দেখাবো আমি গিয়ে দেখাচ্ছি। আর এখানে সমস্ত বাইক, প্রচুর বাইকার্স এসেছে, নামি মুর্শিদাবাদ রাইডার্স সমস্ত জায়গা থেকে বাইকার্স পার্টিসিপেট করেছে। আর বাকিটা আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। শাহিন শেখ, আমি সিকিম বলছি, ইসমাইল হোসেন, দীপঙ্কর মিত্র, দীপ ভৌমিক, রানা ইসলাম, পঙ্কজ হালদার। জ্ঞাপন করছি মুর্শিদাবাদ রাইডার্সের পক্ষ থেকে। কেমন লাগছে স্যার? লম্বা লাইন দেওয়ার পর দুপুরের খাবারটা ফাইনালি হাতে এলো। দুপুরের লাঞ্চে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ, টেস্ট ঠিকঠাক। সে সকাল থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, কর্পোরেশন প্রোগ্রাম কন্টিনিউ চলছে, খুব মজা হচ্ছে, সবাই খুব মজা করছে। শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে না, আমি এর আগেও বললাম যে কলকাতা থেকে, নদীয়া থেকে, বর্ধমান, প্রতিটা জায়গা থেকে, বিশেষ করে আরসিবি থেকেও দেখলাম যে অনেক মেম্বার এসছে, খুব মজা হচ্ছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে এমআরএমের এটা ফিফথ অ্যানিভার্সারি, তো ফিফথ অ্যানিভার্সারিতে এরা আরও বেশি দারুণ বড় করে করেছে, জাস্ট অসাধারণ। সেখানে সবাই সবার রাইডিং এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছিল, তো আমার সবাই বলছিল হেলমেট গিয়ার পরে, সবাই সবার বক্তব্য রাখছিল যে এক বাইরে বেড়াতে গেলে বা বাইরে ঘুরতে গেলে কী কী জিনিস প্রয়োজন। তো আমার যেটা মনে হয় পার্সোনালি, আমার মনে হয় সব কিছু তো ঠিকই আছে, কিন্তু আপনার রাইডার পার্টনার, রাইডার পার্টনার যদি সঠিক না হয় আপনার কোনটা প্ল্যান ভেস্তে যেতে পারে। তাই জন্য আমার মনে হয় যে রাইডিংয়ে অন্তত যে আপনার সাথে যে রাইড করছে যে পার্টনার, অন্তত সে যেন সঠিক হয়। পার্টনারের সাথে যদি আপনার মেন্টালিটি বা যদি মাইন্ডিটি যদি সম্পর্ক যদি ঠিকঠাক না থাকে একটা রাইড ভ্যাস্তানোর জন্য, একটা পার্টনারশিপ যথেষ্ট। দাদাকে আমরা পেয়েছি, পার্টনারটা খুব বড় ম্যাটার করে একটা রাইডের ক্ষেত্রে। এত এত বাইক দেখালাম, এদিকে আমাদের বাইক দুটো এখানে পড়ে আছে। পুরো ধুলোই ভর্তি হয়ে গেছে, পুরো ধুলোই ভর্তি হয়ে গেছে। এই জাস্ট প্রোগ্রাম শুরু হয়েছে, আমরা স্টেজের পিছনে দাঁড়িয়ে আছি, এই যে স্টেজ, এবার যাব প্রোগ্রাম দেখবো। আর তিনখানা ব্যাচ পেয়ে গেছি, কি হু, অনেক দিনের স্বপ্ন ছিল, ফাইনালি হলো।
এবার যাই স্টেজের সামনে যাই আর তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাই। কপিরাইট ক্লেমের ভয়ে তোমাদেরকে স্টেজে অরিজিনাল গানটা শোনাতে পারলাম না, খামুশিয়া গানটা করছিল। যাই হোক, তো ঘড়িতে বাজছে এখন সন্ধ্যা ছটা, সেই সকাল নটায় এসেছিলাম। এত ঘোরাঘুরির পর খুব ক্লান্ত হয়ে পড়েছি, প্রোগ্রাম এখনও চলছে। ওই দেখো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের চারপাশে অবলম্বন প্রাণীদেরকেও ভালো রাখবেন, কারণ তাদের ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণই আমাদের। যে এক বছরের মাথায় ওরা জোরে অবস্থা, 3,500 টাকা নিয়েছিল এক বছরের মাথায়। এই যে এটা একদমই ভালো না, যে বাজে বিল্ড কোয়ালিটি ওরাজোর। এই যে ওরাজোর কত নিয়েছিল? 3,500। এই যে দাদা আমার দিকে একটু দেখো, এই যে দাদা 1,000 টাকা ভালোই চলছে মোটামুটি। ওরাজোর 1,000 ভার্সেস 3,500। এই যে এই যে চলছে দাদা, পুরো পেস্টিং খুলে হাতে চলে আসছে চলছে আমাদের।